ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আত্মোৎসর্গের মনোভাব নিয়ে ব্রিটেনের বিভিন্ন শহরে নিয়ে লিডসে উদযাপিত হল পবিত্র ঈদুল আজহা। ঈদ মুসলমানদের জীবনে শুধুমাত্র আনন্দ উৎসবই নয়, বরং এটি একটি মহান ইবাদত, যার মাধ্যমে মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা খুঁজে পায়। লিডসে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত মোট তিনটি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তার মধ্যে লিডস এইটের বাংলাদেশ সেন্টারে সবচেয়ে বড় দুটি জামাত এবং লিডস ইলেভেনের বাংলাদেশি অধ্যুষিত ব্রিস্টনের আল মদিনা মসজিদে দুটি জামাত ও চ্যাপল টাউনের আল আমিন মসজিদে আরও একটি জামাত অনুষ্ঠিত হয়। আর দুনিয়ার সমস্ত মুসলমান বলতে যেন আল্লাহ ফাকরুল আলমিন ইজ্জতের সাথে বসবাস করার তৌফিক দেন। সমস্ত বিশ্বের মুসলিম উম্মাকে ঈদের শুভেচ্ছা মুবারকবাদ। বাংলাদেশ কমিটির পক্ষ থেকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমার সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। চ্যানেলের সকল দর্শকদের ঈদ মুবারক। চ্যানেল টেলিভিশন লিডসের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক। লিডস বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ঈদ মুবারক মুসলিম উম্মাকে। আমার পরিবারের পক্ষ থেকে ইউরোপের সকল ভাই বোনকে জানাই ঈদ মুবারক। বাংলাদেশি সেন্টারের পক্ষ থেকে সবাইকে, ইংল্যান্ডের সবাইকে ঈদ মুবারক। পবিত্র ঈদুল আজহায় সকল মুসলিম উম্মাকে জানাই ঈদ মুবারক। ব্রিটেনের সবাইকে জানি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে বিভেদ বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে প্রায় প্রতি বছরই নামাজের খুতবায় আহ্বান জানানো হয়। কিন্তু বাস্তব জীবনে এটি কতটা কার্যকর থাকে সেটা বলার বিষয়। তবে এবারও আশা করা হচ্ছে এই ঈদের জামাতে এক কাতারে দাঁড়িয়ে যেভাবে নামাজ আদায় করা হয়েছে জাতীয় স্বার্থে, ঠিক এভাবেই যেন সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারেন। আজকের এই পবিত্র দিনে এটাই সকলের প্রত্যাশা। লিডস থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ।